অবশেষে হাসপাতালে মস্তানিগিরি করতে গিয়ে গণধোলাই খেলেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা এমনকি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে দেখতে পাওয়া গেছে যে সেখানকার মানুষ যেটা বলছে যে তারা মস্তানিগিরিতে বেশি হয়ে গেছে, তারা নিজেকে ভাবতে শুরু করে দিয়েছে যে তারাই হচ্ছেন বর্তমানে সরকার, তারা যা খুশি তাই করতে পারেন, কিন্তু সাধারণ পাবলিক যে সেটা মেনে নেবে না, সাধারণ পাবলিক যে ধীরে ধীরে তাদের চালাকি বুঝতে পারছে তার নমুনা ধীরে ধীরে দিকে দিকে কিন্তু দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দিতে গিয়ে হাসনাত বলেন যে তার উন্নয়ন দেখে পাবলিক খেপে গেছে, অথবা কিছু কিছু লোক আছে যারা হিংসা করছে, তার জন্য তার উপর চড়াও হয়েছে কিছু দুষ্কৃতি। কিন্তু আদতে কি তারা দুষ্কৃতি নাকি অন্য কেউ, নাকি তার এই অহংকার তার এই পতনের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে হাসনাতের, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলাদেশের জনসাধারণ অনেকে ক্ষিপ্ত, কারণ তার ভুলভাল মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করে দিয়েছে। তিনি এমনকি ভারতবর্ষকে ধমক দিতে দেখা যায় এই অপদার্থ হাসনাত। এবং সেটা ভালো হয়ে নিচ্ছে না, এই ভালো হয়ে না নেওয়াতে মানুষ এখন ভাবছে যে সমন্বয়কেরা আদতে তারা হচ্ছে বিএনপি এবং জামাতের দালাল, তাই তাদের বোকা বানিয়ে সেখানে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে। এই এই সমন্বয়কের নাম করে কিছু ভুয়া সমন্বয়ক দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা ত্রাণের ত্রাণ তহবিলের জন্য টাকা তুলতে দেখা গেছে, এমনকি সেই টাকাগুলো আত্মসাতের অভিযোগ উঠেছে।